আবারও অগ্নিকাণ্ড প্রসঙ্গ। বেলিরো ট্র্যাজেডিতে নিহত ৪৫ জনের মধ্যে ১০ জনের মরদেহ রাখা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এছাড়া ৩৩টি মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল মর্গে, একটি মরদেহ পুলিশ লাইন্স হাসপাতালে। এখন পর্যন্ত ২৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এ মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী মুহিবুল কাদের, চলে যাচ্ছি তার কাছে। মহিবুল, অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ হস্তান্তর ও আহতদের চিকিৎসার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ উর্মি। আপনি জানেন যে গতকাল বেলি রোডের যে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণহানির খবর আমরা পেয়েছি। আমার ঠিক পেছনে যেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটি রয়েছে, সেখানে ২২ জন দগ্ধ রোগী রয়েছেন যারা চিকিৎসা সেবা নিচ্ছেন। ঠিক পাশেই রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, ৪০ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তার মধ্যে এখনও ৫ জন বাকি রয়েছেন যাদেরকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তো যাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি তারা আসলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হবে, সেই শনাক্তর পর তাদের লাশও হস্তান্তরের প্রক্রিয়া চলবে। তার আগ মুহূর্তে এখন যারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে, আমাদের কিছুক্ষণ আগে এখানে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন তিনি আমাদের সাথে কথা বলেছিলেন, তিনি জানালেন যে ২২ জন রয়েছেন, সে ২২ জনের সকলেই আসলে সাফোকেশন বা ধোঁয়ায় তারা তাদের মৃত্যু হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে যেই ৪৬ জন মানুষ এখন পর্যন্ত নিহতের খবর আমাদের কাছে রয়েছে, যে ৪৬ জন মানুষ মারা গিয়েছেন তাদের অধিকাংশই আসলে শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই তাদের বেশি ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানান। কিছুক্ষণ আগে আবার অবশ্য এখানে র্যাবের মহাপরিচালক এবং দুর্যোগ প্রতিমন্ত্রী তারাও এই রোগীদের দেখতে এসেছেন, লাশ হস্তান্তরের খোঁজখবর নিচ্ছেন। তো সেখানে দুর্যোগ প্রতিমন্ত্রী আমাদেরকে একটা জিনিস জানিয়েছেন, সেটা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনা বারবার ঘটছে, এই ঘটনার প্রেক্ষিতে আসলে বেলি রোডের গতকালকে যে ঘটনাটি, ঘটনার পিছনের যে কারণ কেন ঘটেছে বা কোথা থেকে সূত্রপাত বা কীভাবে কার কার অবহেলা ছিল, কোন কে কে দায়িত্ব অবহেলা করেছিল, সেই সব বিষয়গুলো তারা আসলে খতিয়ে দেখবেন। আমরা আসলে সবসময়ই এই ধরনের একটা দুর্ঘটনার পর দায়িত্বশীলদের এমন কথা শুনতে পাই, তারা এই ধরনের আশ্বাস দিয়ে যান, তারপরেও কিন্তু অগ্নি দুর্ঘটনা কিন্তু থেমে থাকে না, অগ্নি দুর্ঘটনা ঘটে। এই যে ৪৬টি তাজা প্রাণ তারা প্রাণ দিলেন, আসলে এই প্রাণের দায়ভার কে নেবেন এমন প্রশ্নের জবাবে আসলে মন্ত্রী কিছু বলতে পারেনি। তিনি এটুকুই জানালেন যে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে। সব কিছু মিলিয়ে আসলে এই হচ্ছে আমার কাছে সর্বশেষ কর্মী। মুহিবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে নিহত ও আহতদের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুহিবুল কাদের।